নমস্কার, সীমান্তবর্তী আর সবাইকে স্বাগত জানাই। আমি জয়দীপ। কানের শাসকদলের কর্মকর্তারা দিন কয়েক আগে করিমগঞ্জে এক গণসমাবেশের আয়োজন করেছিলেন। এতে কংগ্রেসকে দোষারোপ করেছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে কংগ্রেস আগামী সপ্তাহে গঙ্গামঠের সামনে এক গণসমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলন জেলা কংগ্রেসরা উল্লেখ করেন যে কা নিয়ে শাসক দলের কর্মকর্তারা কংগ্রেসকে যত সমালোচনা করেন না কেন, তারাও সময়মতো পাল্টা জবাব দেবেন। কংগ্রেস সভাপতি সতুরায় এও উল্লেখ করেন, অতিক্রম করে যদি সামান্য কিছু সংখ্যক লোক নাগরিকত্বের জন্য দরখাস্ত দিতে পারে, তাহলে এটা রেজিস্টারিং অথরিটির খেয়ালখুশির উপর নির্ভর করে তাকে নাগরিকত্ব দেওয়া অথবা না দেওয়া। হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গত কারণে এই কথা মাত্র কয়েকদিন আগে বলেছেন যে এই আইনের বলে সামান্য সংখ্যক উদ্বাস্তু ছিন্নমূল উদ্বাস্তু নাগরিকত্ব পাবে। আপনাদের পত্র পত্রপত্রিকাতে এই কথাগুলি পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা তাই বলছেন, সত্যি কথা বলছেন যে যে আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের বলে সামান্য অল্প সংখ্যক, তিনি অল্প 3 লাখ বলেছেন, আমরা বলি 50,000-এর বেশি উদ্বাস্ত নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব শুরু থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার যে আইনের ভিতরে মূলত কোনো সিটিজেনশিপ নেই সেই আইনকে আমরা সমর্থন করতে পারি না, কারণ এটা একটা উদ্বাস্তদের মুখের সামনে জ্বলন্ত রসগোল্লার মতো। তিনসুকিয়াতে, ডিব্রুগড়ে, যোরহাটে, গুয়াহাটিতে বাংলা ভাষায় কথা বলার অপরাধে কান ধরে উদ্ঘোষ করানো হয়েছে, তাদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। এই ঘটনা দ্রুত ছড়িয়ে গেছে সমগ্র আসামে। দেবব্রত সাইকিয়া সহ অন্যান্য কংগ্রেস নেতারা তার প্রতিবাদ করেছেন। ওই বিজেপি দলের কোনো নেতা, কোনো বাঙালি নেতা এর প্রতিবাদ করেছেন। লজ্জা করে তাদের যখন প্রকাশ্যে জনসভায় বাঙালি জনক দেখান। কমলাক্ষ দেবপ্রকাশ দ্রুত আসামের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে বাঙালি যারা অত্যাচারিত হচ্ছেন, বাঙালি যারা নিগৃহীত হচ্ছেন তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আর এখানে বসে জনসভা করে বাঙালি জনক দেখাচ্ছেন বিজেপি দলের নেতারা। তাদের লজ্জিত হওয়া উচিত। যখন দেশের অর্থনৈতিক দুরবস্থা দেখা দেয়, যখন মানুষের জীবন সংগ্রাম কঠিনতর হয়ে ওঠে, যখন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে, যখন দেশের অর্থনৈতিক সূচক দ্রুত নিচে নেমে থাকতে হবে, তখন মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য তারা দেখবেন ভারতবর্ষে আকাশে অনর্থ বিনা কারণে যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে। দেখবেন ঘন ঘন ইমরানের ছবি, একদিকে নরেন্দ্র মোদীর ছবি, একদিকে ইমরানের ছবি, এটাকে বলা হয় নকল রাষ্ট্রবাদ। কৃষকদের বিভিন্ন দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে শনিবার রাতাবাড়ি জুনিয়র কলেজে কৃষক সেবা কর্মীদের নিয়ে শনিবার এক গণবিতরণ আয়োজন করা হয়। নিখিল ভারত কৃষক সেবার আহ্বানে গণ অভিবর্তন আয়োজনে মুখ্য ভূমিকা নেন অসম রাজ্যিক সিপিআই কাছাড় জেলা কমিটির সম্পাদক শ্রীনিবাস কর। একদিনের গণ অভিবর্তনে কৃষকদের জমির পাট্টা দেওয়া, অসম সরকার কর্তৃক ভূমি প্রত্যাহার, অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টানা, করিমগঞ্জ দুর্লভচরাতেন নিয়মিত চালানো, কৃষকদের 10,000 মাসিক ভাতা দেওয়া দাবি উত্থাপন করা হয়। দাবি দেওয়া নিয়ে পর্যালোচন করেছেন চন্দ্র চক্রবর্তী, শ্রীনিবাস কর, রাগেন্দ্রচন্দ্র দাস প্রমুখ। পরবর্তী চন্দ্র চক্রবর্তীকে সভাপতি, শ্রীনিবাসকে সম্পাদক মনোনীত করে আরও 25 জন সদস্য রেখে শক্তিশালী কমিটি গঠন করা হয়। গণ অভ্যর্থনের পাশাপাশি সংগঠনের পক্ষে এক মিছিল বের করা হয়। নিখিল ভারত কৃষক সভা কি না বোধ, নিখিল ভারত কৃষক সভা কি না বোধ, নিখিল ভারত কৃষক সভাটাকে দলে দলে যোগ দেন,
নিখিল ভারত কৃষক সভা তাকে দলে দলে যোগ দেন। কৃষককে তার জমি থেকে উচ্ছেদ করা চলবে না, কৃষককে তার জমি থেকে উচ্ছেদ করা চলবে না। ভারতের কমিউনিস্ট পার্টি একজন সাধারণ সদস্য রাজ্য কমিটি কৃষক সভা সম্বন্ধে বিস্তারিত ভাবে শ্রীনিবাস বাবু আপনাদের সামনে বলবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা তার সাথে শেয়ার করবেন। তো আজকে এই সভার সভাপতি এবং উপস্থিত এই অঞ্চল সহ এই অঞ্চল যারা গরিব কৃষক মেহনতি মানুষ আপনারা যারা আজকে এখানে উপস্থিত কিংবা উপস্থিত না, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং যে কথাগুলো বলতে চাইছি যে দৈনন্দিন আমাদের যে সমস্যা বাস্তব জীবনে আপনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আপনাদের জানা ঘটনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়িঘর তৈরি করার আধুনিক সামগ্রী আমাদের প্রতিষ্ঠানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, গঙ্গা ভান্ডারের সম্মুখে, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 7002809201। গ্রাহকদের সন্তুষ্ট আমাদের মূলধন। কামাখ্যা জুয়েলারি ওয়ার্কস করিমগঞ্জ এনডি অফিসের বিপরীতের মধ্যের দোকান। এখানে হলমার্কযুক্ত রেডিমেড সব ধরনের অলংকার পাওয়া যায়। দূরভাষ 9435469538 এবং 8638753490। কামাখ্যা জুয়েলারি ওয়ার্কস করিমগঞ্জ এনডি অফিসের বিপরীতের মধ্যের দোকান। এখানে হলমার্কযুক্ত রেডিমেড সব ধরনের অলংকার পাওয়া যায়। দূরভাষ 9435469538 এবং 8638753490। হিরো কোম্পানি করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম, কানিশাইল, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাইক স্কুটি কিনতে শখ হয় সবারই। ফাইন্যান্সে বাইক স্কুটি কিনতে অনেক সময় ব্যাগ পেতে হয়, তাই স্বল্প ফাইন্যান্সে বিনা গ্যারেন্টারে সাথে সাথে বাইক স্কুটি ক্রয় করার সুযোগ করে দিচ্ছে হিরো শোরুম, কানিশাইল, করিমগঞ্জ। জমকালো কার্যক্রমের মাধ্যমে করিমগঞ্জের বিআর কলেজ কর্তৃপক্ষ রৌপ্য জয়ন্তী উদযাপন করতে চলছে। 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপন কার্যক্রম চলবে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ উল্লেখ করেন, 2 ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে স্বামীজির মর্মমূর্তি বসানো হবে। মিশনের মহারাজদের হাত দিয়ে মর্মমূর্তি উন্মোচন করা হবে। রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কার্যক্রম। উদযাপন কার্যক্রম সার্থক করে তুলতে করিমগঞ্জবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে। 3 ফেব্রুয়ারি উদযাপন কার্যক্রমে অসমের শিক্ষামন্ত্রীর সফর রয়েছে বলে উল্লেখ করা হয়। সেই সঙ্গে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের
এই স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের এই অনুষ্ঠানমালা কভার করার জন্য যে আপনারা উপস্থিত হয়েছেন। আসলে আপনাদেরকে নিয়ে আমাদের সিলভার জুবিলির যাত্রা আমরা আগে করেছিলাম জুলাই মাসে 2019 সালে 15 জুলাই থেকে আরম্ভ হয়েছিল, সেই সময়ও আপনারা সহযোগিতা করেছিলেন। এই কলেজে আসলে স্থাপনের প্রকল্পগুলো শুরু হয়েছিল 1995 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, আর আনুষ্ঠানিকভাবে কলেজটির যাত্রা শুরু হয়েছিল 1995 ইংরেজি 15 জুলাই থেকে। তো এই 15 জুলাই থেকে যাত্রা শুরু হয়েছিল আনুষ্ঠানিক, সেটাকে সামনে রেখে এই কলেজের যে সোসাইটির সাধারণ সভা সিদ্ধান্ত নিয়েছে যে 2019-20 জুলাই পর্যন্ত বছরব্যাপী এই রৌপ্য জয়ন্তী উৎসব আমরা আয়োজন করব। এবং তখনই সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে যে অনুষ্ঠান হবে সেটাই হবে মুখ্য অনুষ্ঠান, সেকেন্ড ফেজ। আমাদের প্রথম ফেজে স্থানীয় রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ আমাদের উদ্বোধন করেছিলেন। এইবারও 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি তিন দিনের যে অনুষ্ঠানমালা হবে সেই শুভ সূচনাও করবেন সেই সেক্রেটারি মহাশয় রামকৃষ্ণ মিশন। আর ওই দিন অন্যান্য অনুষ্ঠানমালাও থাকবে, আপনাদেরকে আমরা প্রোগ্রামের কপিও দেব। আর 2 তারিখ, বিশেষ করে 2 তারিখ স্বামীজির মূর্তি এখানে প্রতিষ্ঠিত হবে, সেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল। মূর্তি বসানোর কাজটা শুরু হয়েছে প্রায় মাসখানেক আগে। এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করলেন করিমগঞ্জের প্রতিম দেব ও সূচনা কান্না। অনেকে বিবাহের পূর্বে বাইরে গিয়ে ফটোশুটে কারিকারি অর্থ খরচ করেন, কিন্তু এদিক দিয়ে অন্য ভাবনা নিলেন প্রতিম ও সূচনাকা। কারিকারি অর্থ খরচ ফটোশুটের নিচে না করে শহরের যত প্রণশীদের মূর্তি রয়েছে তাদের পরিষ্কার করার কাজে অর্থ খরচ করার সিদ্ধান্ত নেন তারা। এরকম ব্যতিক্রমী মনোভাব গ্রহণ করায় তাদের অনেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য, এ মাসের 30 তারিখ প্রতিম ও সূচনাকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আমার নাম প্রতিম কুমার দেব, তাই নাম সূচনকা নাথ। তো আমরা আজকে মানে আমরা সামনে আগামীতে বিয়া, তো আমি দেখছি প্রচুর ফেসবুকে দেখি যে মানুষের বিয়ার আগে মানে কাপলসরা প্রি ওয়েডিং শ্যুটিং করে। তো মানে প্রি ওয়েডিং শ্যুট করে ধরুন কেউ গিয়া বাইরে গিয়া করে, আউটডোর করে, ইনডোর করে, কীরকমভাবে করে, নানানভাবে পোজ লিয়া লিয়া করে। তো আমি আর তাই ভাবছি যে আমরা চলো আজকে প্রি ওয়েডিং শ্যুটটা আমরা করিমগঞ্জ শহরের যেগুলো স্ট্যাচু আছে কয়েকটা স্ট্যাচু পরিষ্কার করিয়া করিয়া আমরা ফটো উঠিয়ে আমরা প্রি ওয়েডিং পালন করব। এটা হলো আমরা সামাজিক বার্তা যে যাতে আমার করিমগঞ্জ টাউনটা যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর আমরা যেগুলো স্ট্যাচু আছে সে স্ট্যাচুগুলো যাতে আমরা মানে ন্যায্য সম্মান পায়, তার লাগে আমরা
স্ট্যাচু পুরস্কারের মাধ্যমে আমরা ফটো উঠিয়া আমরা প্রি ওয়েডিং আমরা ফটোশ্যুট আজকে কমপ্লিট করলাম। তো থ্যাংক ইউ। সমাজে মানে বার্তা দেওয়া যায়, একটা কিছু হেল্প করা যায়। তো নর্মালি এখন জানুয়ারি মাস চলে, তো স্বামীজি নেতাজি তারা স্ট্যাচু গুলারে এমনিতেই পরিষ্কার করা হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে বাকি যে স্ট্যাচুগুলো আছে আমরা করিমগঞ্জ টাউনে, তো ওইগুলো যদি আমরা একটু পরিষ্কার করতে পারি একটা হেল্প করতে পারি।